আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আসলে একটা ভিডিও, সেটা হলো যারা স্মার্টফোন ব্যবহার করি, আর বিশেষ করে এখন বর্তমানে আসলে স্মার্টফোন নেই এরকম লোক খুব কমই পাওয়া যাবে, তো দেশে বিদেশে যারাই আছে সবার কাছে কিন্তু একটা অ্যান্ড্রয়েড হোক অথবা আইফোন হোক অথবা কোনো না কোনো ধরনের স্মার্টফোন ব্যবহার করি সবাই কম বেশি। তো আমাদের কাছে কিন্তু প্রায় সময় কিছু মেসেজ আসে যেগুলা একটা লিংক দেওয়া থাকে, সাথে যে এরকম কিছু অফার দেওয়া থাকে, উপরে কিছু থাম্বনেল বা কিছু একটা লোগো দেওয়া থাকে যে আপনি যদি লিংকে ক্লিক করেন আপনি এরকম ধরনের কিছু অফার পাবেন বা আপনি এরকম ধরনের কিছু পাবেন। তো এটা আসলে আপনার মোবাইলের মেসেজের মাধ্যমে বেশিরভাগ আসে, অথবা আপনাদের ফেসবুক মেসেঞ্জারেও আসতে পারে, অথবা আপনার হোয়াটসঅ্যাপে আসতে পারে, যে কোনো জায়গায় সেটা আসতে পারে, আপনার কোনো নাম্বার হতো ইমোতে আসতে পারে। তো আপনি যদি সেই লিঙ্কটাতে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার বিপদ, তো এটার জন্য সতর্ক থাকতে হবে। তো আমি একটা ভিডিও দেখাচ্ছি, একটা প্রতিবেদন, মাই টিভির একটা প্রতিবেদন, তো একটু মনোযোগ সহকারে প্রতিবেদনটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনাদের কি করতে হবে, এবং যদি আপনারা সেটা করতে না পারেন, একটু ভুল করেন, তাহলে আপনাদেরকে কিরকম মানে বিপদে পড়তে পারেন, কিরকম আপনার কি একটা সমস্যায় পড়তে পারেন সেটা অবশ্যই। তো অবশ্যই অনুরোধ থাকবে ভিডিওটা একটু পুরোটা দেখেন, তাহলে আশা করি আপনাদের সেই সতর্কটা একদম সাকসেসফুল হয়ে যেতে পারবেন। তো আমি ভিডিওটা দিচ্ছি, এখানে দেখতে থাকেন। মোবাইলের মেসেজে আসছে লিংক, আর তাতে ক্লিক করা মাত্রই ফোনের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে অন্যের কাছে। বোঝার উপায় নেই, দূরে বসে সেই ব্যক্তি আপনার অজান্তেই ঘাঁটছে আপনার ফোন, এমনকি ফোন লক থাকা অবস্থায় তুলে নিচ্ছে ছবি, করছে ভিডিও। ফোন হ্যাকিং এর এমন ঘটনায় প্রশ্ন, এখন সুরক্ষার উপায় কি? বিশেষজ্ঞরা জানালেন, এমন বিড়ম্বনা থেকে রক্ষা পেতে অতিরিক্ত সতর্কতা ছাড়া কোনো বিকল্প নেই। ড্যানি দুরঙ্গের বিশেষ রিপোর্ট। মোবাইল ফোনে প্রায় বিভিন্ন স্থান থেকে নানা ধরনের লিংক আসে, এর কোনোটি বিজ্ঞাপনের, আবার কোনোটি ছবি কিংবা ভিডিওর। কৌতূহলবশত এসব লিংকে ক্লিক করলেই হয়ে যেতে পারে সর্বনাশ, হ্যাক হয়ে যেতে পারে আপনার অতিপ্রিয় স্মার্টফোনটি। মোবাইলে অনেক ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্টও যুক্ত থাকে বিধায় বিষয়টি নিয়ে উৎকণ্ঠিত সবাই। অনেক লিঙ্কগুলো আমরা বুঝতে পারি না যে লিঙ্কগুলো কোনটা কোথ থেকে আসতেছে। এবার নিয়ে মনে হয় 3-4 বার হ্যাক হয়েছে। অনেক ভয় পেয়ে গেছি, কারণ অনেক পার্সোনাল জিনিস এখানে থাকে। বলেছে যে কিছু টাকা দিয়ে তারপর যাতে তার লিঙ্কটা ইয়ে করে, আইডিটা হচ্ছে ব্যাক করার জন্য, তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেলও করেছে। আপনি কোথায় সবচেয়ে বেশি নিরাপদ বোধ করেন? উত্তর নিশ্চয়ই ঘরে বসে। কিন্তু না, এখন আপনি আর ঘরেও সুরক্ষিত নন। আপনার বাসায় থাকা কম্পিউটার অথবা ল্যাপটপ কিংবা আপনার হাতে স্মার্টফোনটি এখন আপনার নিরাপত্তাহীনতার কারণ। নিমিষেই মোবাইল কিভাবে হ্যাক হতে পারে সেই তথ্য জানালেন এই হ্যাকার। তুরির মধ্যে আমি সবকিছু জেনে নিতাম। মানে কি হবে, এখনই করতে পারবেন সেটা? এখনই দেখাতে পারবেন আমাদের? অবশ্যই। তার দেয়া মেসেজের লিংক ক্লিক করতেই অজান্তেই ছবি ধারণ করে দিলেন সেই প্রমাণও, অর্থাৎ ফোনের মূল নিয়ন্ত্রক এখন মালিক নন বরং এই হ্যাকার। হ্যাকারের দুদিকটাই আছে, পজিটিভ এবং নেগেটিভ। মানুষ এখন যেভাবে এটাকে ইউটিলাইজ করে, দেশে বর্তমানে অর্থ হাতিয়ে নেওয়ার জন্যই হ্যাকিং এর প্রবণতা বেড়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। হ্যাকিং করছে বা অ্যাকাউন্ট হ্যাক করছে, হ্যাক করে হ্যাকাররা অনেক সময় টাকা দাবি করে। সাধারণত তারা এসব টাকা হাতিয়ে নেওয়ার জন্যই হ্যাকিং গুলো করে থাকে। এমন প্রেক্ষাপটে অপরিচিত নাম্বার থেকে আসা মেসেজের কোন ধরনের লিংক ক্লিক করা থেকে সবসময় বিরত থাকার পরামর্শ তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের। যারা স্মার্টফোন ব্যবহারকারী থাকে তাদের কাছে, যারা স্প্যামাররা বিভিন্ন ধরনের কিন্তু স্প্যামিং লিংক পাঠায়, যেটা মোবাইলে সবচেয়ে পাঠানো সহজ। হ্যাকাররা বিভিন্ন ধরনের টেকনিক ব্যবহার করছে, আমি যদি না দিই তাহলে সেখানে কিন্তু তার কিছু করার নেই। ভুল না করলে হ্যাকার খুব সহজে হ্যাক করতে পারবে না আপনার প্রিয় মোবাইল ফোনটি, আর এ কারণেই তথ্য প্রযুক্তি ব্যবহারে থাকতে হবে বাড়তি সতর্কতা। তো অবশ্যই বুঝতে পারছেন, যাদের কাছে মোবাইল আছে অ্যান্ড্রয়েড মোবাইল, তো আপনারা অবশ্যই মনে রাখবেন আপনাদের মেসেঞ্জে, আপনাদের মেসেজ মানে মোবাইল মেসেজ যেখানে যে দেখেন আমি দেখাতে সেখানে, তো মোবাইল মেসেজে কিন্তু এ ধরনের অনেক ধরনের অফারের আপনার কাছে কিছু একটা লিংক আসে। তো আমরা অবশ্যই দেখা গেছে এই ধরনের লিঙ্কগুলোতে, যেমন এখানে দেখেন আপনি এই যে এরকম ধরনের কিছু লিঙ্ক আসে, দেখেন আমি এখানে দেখাইতেছি, এটাকে বলা হয় লিঙ্ক। যে এখানে দেখেন এই যে একটা অফার দেওয়া হয়েছে, হ্যালো মানে ডোন্ট মিস 15 টাকা, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে দেখেন এখানে। তো এটা তো একটা কোম্পানি থেকে আসছে, সেটা বোঝা যায় যে অমুক একটা কোম্পানি থেকে আসছে। তো কিছু কিছু লিঙ্ক আসে যেগুলো আসলে কোন কোম্পানি বা কোথা থেকে আসছে, কিভাবে আসলো, আর কোনো কিছুই আপনারা খুঁজে পান না। কিন্তু
এই লিংকটাতে মানে ক্লিক করে বসেন, যে আমরা এই লিংকে ক্লিক করি দেখি কি আসে। তো এটা আসলে করবেন না, ভুলেও করবেন না, তাহলে আপনার মোবাইলের অ্যাকাউন্ট হ্যাক থেকে শুরু করে যে কোনো ধরনের বিপদে পড়তে পারেন। ওকে, তো সবাই সতর্ক থাকবেন। আজকের মতো এটাই ছিল আসলে সতর্ক একটা ভিডিও। তো আশা করি আপনারা দেরি হলে একটু হলে উপকার হয়েছে, যদি উপকার হয়ে থাকে আপনার সাথে এবং আত্মীয় স্বজন যারা আছে সবার মধ্যে শেয়ার করে দেবেন, যেন সবাই এ থেকে সতর্ক থাকতে পারে, হ্যাকার থেকে বাঁচতে পারে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।